কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় যেতে পারে, যদি অর্থগত ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারেন। আপনি অবসর জীবনযাপনের আনন্দ আজ উপভোগ করবেন। যারা নিচকি বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য আজকের দিনটি শুরু করবেন, তার মাধ্যমেই দিনটি কাটতে চলেছে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন। অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই আর্থিক পরিকল্পনা করুন, যতটা সম্ভব সঞ্চয় করে চলা যায় সেই চেষ্টাই আপনাদের করা উচিত। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। আপনার বাচ্চা কাচ্চারা পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারে, সে তার কারণে আপনারা খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারে। আজ আপনি জানতে পারবেন যে আপনার ভালোবাসার সঙ্গে এমন একজন ব্যক্তি যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালোবাসবে। আজ মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। আজ কোনো জায়গায় ভ্রমণ বা সফর আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক এবং লাভদায়ক হতে চলেছে। বিবাহ এবং প্রেম উভয় ক্ষেত্রেই আশীর্বাদ এবং অভূতপূর্ব অপার শান্তি লাভ করতে চলেছেন। কালো পাড়ের সাদা ধুতি সাধুদেরকে দান করুন, আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে। চাকরিজীবীদের আজ অফিসে দিনটি অতুলনীয়, বস কলিগদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন, সফল হতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। আজ আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কোয়ালিটি টাইম পাস করে কাটানোর দিন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ কিন্তু কার্তিক পূজা, মনে রাখবেন আজকের দিনেই কিন্তু দেবলোকে অর্থাৎ স্বর্গে আজই কিন্তু দীপাবলি বা দিওয়ালি পালিত হয়। আর তাই কার্তিক ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ চাইতে কিন্তু ভুলবেন না।